নাচ খাতো না আপু, আপনার পিসিতে কি সমস্যা? জি স্যার। আপনার পিসিতে কি সমস্যা? স্যার আমি তো পিসিতে নাই, ফোনে আছি। কেন ফোনে আছেন আপনি? স্যার কালকে তো বললাম যে আমাকে 2টা দিন সময় দেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু ভিডিও গুলো একটু কালেক্ট করে না। আসলে ব্যাপারটা হয়েছে, মানে প্র্যাকটিস না করলে একটু প্রবলেমই হয় আর কি। যাই হ্যাঁ হোক, হ্যাঁ স্যার, আমি তো এটা সমস্যা। বুঝতে পারছি যে প্র্যাকটিস না করলে কিছু বুঝতে পারা যাবে না। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস না করলে প্রবলেম হয় কাজে। আচ্ছা ঠিক আছে, সময় নেই, সমস্যা নেই, সময় নেন আপনি, কিন্তু ইয়ে করে নিন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সুমন ভাইয়া, আমি ওই যে রেজিস্ট্রেশন নাম্বারটা বলছি। আবদুল্লাল মামুন কি প্রতিদিনই থাকেন? কালকে কি হয়েছিল? কালকে স্যার একটু কাজে আসতে পারিনি, পরে রেকর্ডিং টা দেখুন। কিন্তু এমন করে ক্লাস করলে পরবর্তীতে টের পাবেন, সমস্যা করে যাবেন। না তখন স্যার রেকর্ডিং দেখেছি সবটাই, মানে 5-6টি ছিল সব ছিল। আচ্ছা সমস্যা নাই। আর আপনার ভিডিওটা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড হয়ে আছে। আমার ভিডিও, আমার ভিডিও রান হয় এখন। আরে এবার চিন্তা ভাবনা করছি মাইক নিয়ে আসবো একটা, আলি থেকে অর্ডার দেবো। আলিতে স্যার আলিতে অর্ডার দিলে কতদিন লাগে? মেলা দিন সময় লাগে, আমাদের বাংলাদেশে আসতে অনেক দিন সময় লাগে। একটু প্রক্রিয়াটা বলিও তো স্যার। আচ্ছা আলিতে পেমেন্ট করেন কি দিয়ে? ওটাই, হ্যাঁ আমার তো, ওটাই। আমার তো পেমেন্টে সমস্যা হয় না, আমার পেমেন্ট মেথড আছে, আমার বিভিন্ন পেমেন্ট মেথড আছে। আমার দেখা যাচ্ছে যে ওই পায়োনিয়ার আছে, তারপরে হচ্ছে ভার্চুয়াল কিছু মাস্টার কার্ড আছে, পেপালের একটা আইডি আছে, আমার বায়ার করে দিছে, ওগুলো দিয়ে পেমেন্ট দিতে পারি আমি। আর কিছু কুপন পাই মাঝে মাঝে, এগুলো দিয়ে হয়ে যায়। স্যার আমাদের প্রয়োজন হলে আপনাকে বলবো। না সব সময় তো থাকে না, যখন থাকে তখন করে দিন। জি স্যার। আছে আছে, যে আমাদের বাড়ি ভাই আছে না, বাড়ি ভাই ই করতে পারবে, বাড়ি ভাইয়ের কাছে সব সময় থাকে। আমার কাছে তো সব সময় থাকে না, বাড়ি ভাইয়ের, বাড়ি ভাই এমনি অর্ডার করে এনে দিতে পারবে, সমস্যা। আরে বাড়ি ভাইরা তো ইন্টারন্যাশনাল লোক, আমাদেরকে কখনো খোঁজ খবর নেবে না। হাবিব ভাই রেজিস্ট্রেশন নাম্বারটা না বলেন। স্যার, আমি বাংলাদেশি মানুষ, ইন্টারন্যাশনাল না। আর ডলার থাকে ওটা সাপোর্ট দেওয়া যাবে, সমস্যা নাই। হ্যাঁ ভাই, আমি রেজিস্ট্রেশন নাম্বারটা ইনশাআল্লাহ। বলছি। হ্যাঁ বলেন। 28 36 36 78। 78 নামটা বলেন। নাম খুশি খাতুন লেখা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে মোবাইল নাম্বারটা ছিল, আর ইমেল অ্যাড্রেসটা লাগবে। জি 01770। হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস হচ্ছে KSU KSU SSI SSI KSA KSA TUN। জি 494 খুশি খাতুন 494 @gmail.com। ঘরে কাঁদে না জানো? জি ভাইয়া, না দরজাটা লাগাই তো ও ঘরে নিয়ে যাও।
বারিশার সামনে আসে না কেন একবারও চেহারাটা দেখতে পাই না মেলায় থেকে দেখিনি নাকি ভাই হ্যাঁ বারিশার সবসময় অন্ধকারে থাকছে দেখা দিবেন কিন্তু বারিশারের চেহারা তো দেখতে পাচ্ছেন কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন না এভারগ্রিন মানুষ তো এই জন্য আর কি পুরো এভারগ্রিন আরে বারিশারের কথা আচ্ছা আমরা একটু আমরা এবার একটু ক্লাসের ভেতরে ঢুকে পড়ি কিছু সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করি আর হচ্ছে স্যার আমি আমার সমস্যাগুলো একটু দেখাই আমার সমস্যাগুলো কি হবে আচ্ছা ঠিক আছে দেখব আমরা সমস্যাগুলো দেখতেছি দাঁড়া আমাকে পারমিশন দেন স্ক্রিন শেয়ার করার আমি সমস্যাগুলো একটু দেখাতে চাইছি দেখতে নেই আপনার পারমিশন দেওয়া আছে স্যার স্ক্রিন শেয়ার করব পাহাড়ের সাথে বসা দিয়েছে বোঝো খেলা আমার মানে আমার কম্পিউটারে আর কোন ছবি নামানো ছিল না তো তাই আমি এভাবে কাজ করার চেষ্টা করেছি আমি শুধু লেয়ার গুলা দেখার চেষ্টা করেছি আর কি কাজ ভালো ছিল সুন্দর আকাশের মতো একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি ওই ব্যাকগ্রাউন্ড দেওয়ার ওখানে আমার একটু সমস্যা হচ্ছে আর একটা সমস্যা হচ্ছে যে হালকের প্যান্টটা আর ওই ঘোড়ার বা ওই পাহাড়ের কালারটা আপনি যেভাবে কালকে হালকা অ্যাডজাস্ট করেছিলেন কালারটা দেওয়ার জন্য তখন ওইভাবে আপনি লেয়ার প্যানেলটা একটু দেখান লেয়ার প্যানেলটা একটু দেখেন আর আসতে পারছি না মানে আমার কালারটা তো ঠিক হচ্ছে না লেয়ার প্যানেলটা একটু দেখেন লেয়ার প্যানেলটা একটু দেখেন জি লেয়ার প্যানেলটা দেখি আমি লেয়ার প্যানেলটা কোথেকে দেখি আচ্ছা দেখি ডাবল ক্লিক করার দরকার নাই ডাবল ক্লিক করলে আপনার প্যানেল আউট হয়ে যাবে হ্যাঁ লেয়ার প্যানেলটা তুলেন আমি বলে দিচ্ছি কোথায় যাবেন হ্যাঁ এই অবস্থায় থাক এই অবস্থায় থাক হ্যাঁ এবার কাজ করেন আচ্ছা লেয়ার প্যানেলটা ওপেন করেন উইন্ডোজ থেকে উইন্ডোজে যান উইন্ডোজ থেকে লেয়ার প্যানেলটা ওপেন করেন উপরে আছে উইন্ডো উপরে 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 উইন্ডো আছে হ্যাঁ হ্যাঁ ওপেন করছেন এই তো ঠিক আছে মাস্কিং ঠিক আছে ওপেন ঠিক আছে উপরে লেয়ারটা ঠিক আছে আরে বাপ রে বাপ কোন এলাকায় এখন ঝড় হচ্ছে আমাদের আদিবা ম্যাডাম ক্লাসে অ্যাটেন্ড করতে পারলেন না ঝড়ের কারণে আচ্ছা যাই হোক লেয়ার 2 টা কিসের আপনি যে লেয়ার 2 টা ব্যবহার করছেন এটার এই ভিউটা বন্ধ করেন তো তার সাথে ঝড় হচ্ছে লেয়ার 2 কি বন্ধ হয়ে গেল আচ্ছা 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 লেয়ার 2 এখানে আপনি আপনি জাস্ট ইয়ে করছে আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই হোক সমস্যা নাই ভালো করছেন মোটামুটি আপনার শরীরের কাজটা অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে কিন্তু কালার অ্যাডজাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আমার কাজটা তো মোটেও ভালো হয়নি মানে আমি যেভাবে না না সুন্দর হয়েছে কাজ এভাবেই হবে এভাবেই কাজ হবে আচ্ছা এই লেয়ার লেয়ারের 1 এর ভিউটা বন্ধ করেন তো আচ্ছা গুড বেশ কয়েকটা কাজ একবার টেনে নিয়ে এসে আপনি লেয়ারে লাগাইছেন অনেক ভালো হয়েছে দেখি ভিতরে দেন অ্যাডজাস্ট অনেক ভালো করছেন ভিতরে দেন আচ্ছা কমানো কেন
ভিউ করেন ভিউ করেন এই দুইটা ভিউ করেন সুন্দর হইছে আমি জাস্ট শুনে নিচ্ছি আপনার কাছে যে লেয়ার 2 এর অফসেটটা কমানো কেন ওইটা কমানোর কারণ ওই যে আরেকটা পিকচার যেটা ছিল না ওইটাতে আমি ওই জায়গাটাই হালকের ছবিটা বসিয়েছিলাম তেমন ভাবে বসিয়েছিলাম যেন মনে হয় যে হালকা পানিতে কিছুটা ডুবে আছে ওই জন্য আমি ওই জায়গাটা একটু কমিয়ে দিয়েছিলাম ওই পিকচারটা দেখলে হয়তো বুঝতে পারবেন এই যে ঠিক আছে সমস্যা নাই এই যে দেখেন ওই জায়গাটা এই যে এই জায়গাটা আমি এভাবে করতে চাইছিলাম যেন মনে হয় যে পানির নিচে ওনাকে দেখা যাচ্ছে ওই জন্য ওই জায়গাটা একটু কমিয়ে দিয়েছিলাম আপনি প্রথমে তো চেষ্টা করতেছেন না আপনি চেষ্টা করতেছেন একবারে সবকিছু হবে না একবারে সবকিছু হয় না আপনি যেভাবে চেষ্টা করছেন অনেক দূর আগাইছেন এইভাবে চেষ্টা করতে থাকেন অবশ্যই হবে কোনো সমস্যা নেই এখানে এখানে আসলে কোনো মানে পারিনি এই চিন্তা করার কিছু নাই আপনি তো প্রথম শুরু করছেন তাই না এবং অবশ্যই পারবেন কোনো সমস্যা নাই তারপর প্রথম শুরু করে আপনি যতটুকু করছেন এটা অনেক সুন্দর হয়েছে আপনি পেছনের ছবিটা তুলে নিয়ে আসেন এই এটা ইয়ে করেন এটা কি করেন পেছনে আপনি যেটাতে কাজ করছেন ওই লেয়ারটা তুলেন তুলেন আমি বলে দিচ্ছি কি করবেন আপনি কালার ব্যালেন্স নিয়ে আসতে পারবেন তুলেন কোন লেয়ারটা কত নাম্বারটা আপনি যেটা আমাকে দেখালেন এই মাত্র ওই যে ঘোড়া আর হালকের ছবি পেছনে দিয়ে দেন এই এটা পেছনে দিয়ে দেন এটা কেটে দেন এটা লাগবে না উপরেরটা কেটে দেন উপরেরটা কেটে দেন নিচেরটা দেখান যেটা আপনি করেছেন সেটা দেখান আপনি পাহাড়ের উপর বসেছেন না ওই ছবিটা আমাদেরকে দেখান হ্যাঁ হ্যাঁ স্লাইডটা কেটে দেন উপরে যে এটা আছে এটা কেটে দেন এটা মিনিমাইজ করে দেন মিনিমাইজ করে দেন শুনতে পাচ্ছেন না মাইকের সমস্যা এটা হ্যাঁ হ্যাঁ এটা প্রবলেম হচ্ছে ইয়ে করেন হ্যাঁ নামায় দেন পেছনের ছবিটা তুলুন মিনিমাইজ করেন হ্যাঁ করেন করেন ক্লিক করেন করে বন্ধে শুনতে পাচ্ছেন করতে দেখাচ্ছে না আচ্ছা এটা অল্ট আর কন্ট্রোল ই কি যেন মানলে ওটা ডিলিট টেক্সট বার কন্ট্রোল ডিলিট হ্যাঁ অল্ট আর কন্ট্রোল ডিলিট মানলে যে ইয়া করেন ইন ট্যাক্স আসবে ট্যাক্স এসে ওটা ডিলিট করে দেন তাহলে হতে পারে আচ্ছা যাই হোক আপনি ইয়া করেন বুঝতে পারছি আমি দেখাই দিচ্ছি কিভাবে কালার ব্যালেন্স আনবেন এটা আমি শেয়ার করে দেখাই দিচ্ছি ওইটা আমি ওই প্রবলেমগুলো একটু সলভ করি আমরা আচ্ছা কালকের কাজটা আপনি আবার একটু হালকা ভাবে দেখিয়ে দেন দেখাইতে হবে না কালকের কাজ আপনার আপনারা অনেকেই কাজ করছেন সমস্যা নাই আমি জাস্ট কোথায় কোথায় প্রবলেম ওগুলো আমি একটু সলভ করে নিচ্ছি সমস্যা নাই হালকা ভাবে ওই প্রথম থেকে দেখানোর দরকার নেই আমরা প্রবলেমগুলো আপনারা তো জানেন কিভাবে কি করছেন এটা অবশ্যই ভালো করছেন সমস্যা নাই কাজ প্র্যাকটিস আর আমারটা দেখবেন হ্যাঁ দেখেন 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 আমরা তো দেখাই না কে দেখাবে হ্যাঁ স্যার আমি দেখাচ্ছি নিতন স্যার না দেখান হ্যাঁ ইদেন অনুমতি দেন পারমিশন তো দেওয়াই আছে স্ক্রিন দেওয়া আছে দেওয়া আছে স্যার স্ক্রিন শেয়ার হ্যাজ ফেল দেখাচ্ছে কেন তাহলে আপনার জুমে সমস্যা হয়েছে ফেল দেখাচ্ছে টু স্টার্ট প্লিজ ট্রাই এগেন দেখেন কোড নাম্বার আছে 10535 সমস্যা নাই ঠিক আছে সমস্যা নাই ওইটা বোধ হয় জুমে কোনো প্রবলেম হয়েছে আপনি জুম ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে দেখেন তাহলে হবে আচ্ছা আমি দেখাই দিচ্ছি কিভাবে কালার অ্যাডজাস্ট করবেন দেখাই দিচ্ছি আমি
দেখতে পাচ্ছেন আমাদের প্রবলেমটা হচ্ছে এই কালার ব্যালেন্সে, তাই তো? কিভাবে এই কালার ব্যালেন্সটা আমরা করব সেটাতে প্রবলেম স্যার। হ্যাঁ আর স্যার একটা ফাইল শেয়ার করলাম, যদি স্ক্রিন শেয়ার হচ্ছে না একটু ওপেন করে দেখেন তো কি প্রবলেম আছে। আচ্ছা দেখতেছি। আচ্ছা আমি বলি, আমাদের পাঠান দেখতেছি এখানে সাইট ওপেন করলে রেকর্ডিং পাচ্ছেন তো দেখুন, জুম চ্যাটে পাঠিয়ে দিয়েছে উনি। স্যার রেকর্ডিং পারমিশন, রেকর্ডিং পারমিশন দিয়ে দিন স্যার। ওকে রেকর্ডিং পারমিশন দে। হ্যাঁ দে স্যার। মিঠুন কুমার রেকর্ডিং পারমিশন দরকার। আচ্ছা ওপেন হচ্ছে, সমস্যা নেই। আমি তো বিষয়টা দেখি, এখন মিউট হয়ে যান সবাই। সেটা হচ্ছে যে আমাদের মূল প্রবলেমটা হচ্ছে এই কালার ব্যালেন্সটাতে প্রবলেম। আমরা এই কালার ব্যালেন্সটা আনতে পারতেছি না। সমস্যা হচ্ছে কালার ব্যালেন্স করতে গেলে আমাদের তো এটা জানি যে আমরা কিভাবে কালার ব্যালেন্স করব। কালার ব্যালেন্স করতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে হাল্ক এবং ঘোড়ার উপরে আমরা কালারটা অ্যাপ্লাই করছিলাম। কিভাবে অ্যাপ্লাই করছিলাম, এখানে একটা ব্যাপার আছে, যদি যদি দুইটা একসাথে থাকে, দুইটা ইমেজ একসাথে থাকে, একই ব্যাকগ্রাউন্ডে দুইটা ইমেজ থাকলো, সেই দুইটা ইমেজের উপরে যদি আমরা কালার ব্যালেন্সটা নিয়ে আসি লেয়ারে, তাহলে দুইটা ইমেজের উপরেই এটা অ্যাপ্লাই হবে। যদি একটা ইমেজকে আমরা সরায় দেই কিংবা ব্যাকগ্রাউন্ডের নিচে নামায় দেই, যা খুশি করে দিই, তাহলে সেই কালার ব্যালেন্সটা অ্যাপ্লাই হবে হচ্ছে একটার উপরে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম যে কাজ হবে, এই কালার ব্যালেন্সটা আমরা আনবো কি করে, সেক্ষেত্রে আমরা এখানে ইয়ে করলাম, লেয়ারে গেলাম, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে দেখেন সব ধরনের ব্যালেন্স আমরা কিন্তু ইয়েতে আনতে পারবো, লেয়ারে আনতে পারবো। এখানে যা আছে, এখানে যেটাতে ক্লিক করব সেটাই আমাদের লেয়ারে অ্যাড হয়ে যাবে। এখান থেকে না, শুধু কালার ব্যালেন্স না, এখানে যা আছে, হিউ স্যাচুরেশন থেকে শুরু করে ব্ল্যাক এন্ড হোয়াইট, ফটো ফিল্টার, চ্যানেল মিক্সার, কালার লুকআপ, ব্রাইটনেস, ব্রাইটনেস কন্টেস্ট, লেভেল, কার্ভস, এক্সপোজ, সব এখানে অ্যাড হয়ে যাবে। আমি যেটাতে ক্লিক করব সেটাই অ্যাড হয়ে যাবে। তো আমরা এখানে শুধু কাজ করতে হচ্ছে কালার ব্যালেন্স নিয়ে, তাই কালার ব্যালেন্স আমরা কাজ করছিলাম। এই দেখেন এখানে একটা নাম চাচ্ছে, কি নাম দিব, সে নাম দিলে পরে এখানে নাম আসবে, না হলে পরে শুধু যদি ওকে করি তাহলে দেখেন এই যে অ্যাড হয়ে গেল। এইবার যদি আমরা এইটার উপরে, এই যে দাড়িপাল্লার মতো যে অপশনটা আছে ব্যালেন্সের, এইটার উপরে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এরকম একটা ডায়লগ বক্স পাবো। সেই ডায়লগ বক্স থেকে আমরা আপ ডাউন করে কালার ব্যালেন্স করে নিতে পারবো। এখানে কেন অ্যাপ্লাই হচ্ছে না, কারণ এর উপরে অলরেডি এর নিচে একটা কালার ব্যালেন্স আছে, যে কারণে এটা অ্যাপ্লাই হচ্ছে না। এই এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছেন স্যার? আরেকবার স্যার। আচ্ছা সেটা হচ্ছে লেয়ার, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে যা আছে সব লেয়ারে অ্যাপ্লাই হবে, যেটা দিয়ে ক্লিক করব সেটাই সবকিছু লেয়ারে অ্যাপ্লাই হবে। এই যে কালার ব্যালেন্স ক্লিক করলাম, ক্লিক করার পরে একটা নাম চাচ্ছে, নামটা আমরা যদি নাম দিয়ে দিতে পারবো, যদি না দিই কোনো সমস্যা নাই, ওকে করে দিব। এই যে অ্যাপ্লাই হয়ে গেল। এবার এটা থেকে আমরা কম বেশি যা ইচ্ছা তাই করতে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা এরপরে এভাবে কাজ করবেন, সমস্যা নাই, লেয়ার ধরে এভাবে কাজ করবেন, এতটুকু আর কোনো সমস্যা। স্যার প্রত্যেকটা এটা কি কালার ব্যালেন্সের একটা লেয়ার করতে হবে, মানে দ্বিতীয় লেয়ার করলে তাহলে কাজ করবে না কালার ব্যালেন্সের জন্য? জি স্যার। হ্যাঁ কালার ব্যালেন্সের জন্য আপনার একটা একটা ব্যালেন্স করলে একটাতেই কাজ করবে, ডাবল করলে তো আর বুঝতে পারবে না। আসলে আমাদের ডিজাইন তো সম্পূর্ণটাই ডিজাইন, ডিজাইন তো আসলে শুধুমাত্র ডিজাইন না, এটা হচ্ছে সম্পূর্ণটাই ম্যাথমেটিক্স। এটা ট্রাম খুঁজে বেড়া, যদি ট্রাম পাইলো তাইলে কাজ হলো, যদি না মিলে তাহলে ওটা মিলবে না। একটা প্রশ্ন স্যার, স্যার লেয়ার দুইটা তো সিলেক্ট করলেন না স্যার, এমনি কালার ব্যালেন্স দিয়ে দিলেন, শূন্য আর এক নাম্বার সিলেক্ট করে সিলেক্ট করতে হবে না আপনাকে। আপনার লেয়ারের উপরে এই কালার ব্যালেন্সটা এই লেয়ার দুইটার উপরে যখন আসে, তার মানে এই দুইটা লেয়ারের উপরেই এটা অ্যাপ্লাই হবে। এ অটোমেটিক বুঝে নিচ্ছে যে আমি যখন এদের উপরে আসি তার মানে আমি এই দুইটার উপরেই অ্যাপ্লাই করব, নিজেদেরকে দুইটার উপরেই অ্যাপ্লাই করব। দেখেন
দেখছেন ও কিন্তু দুইটা লেয়ারের উপরেই নিজেকে অ্যাপ্লাই করতেছে ঠিক আছে যদি আমরা একটাকে নামায় দেই যদি আমরা একটাকে নামায় দেই তাহলে দেখেন একটার উপরে অ্যাপ্লাই করতেছে দেখছেন আরেকটার উপরে করতেছে না কিভাবে বুঝবেন না এখনো দুইটার উপরে করতেছে দুইটা ব্যালেন্স দুইটার উপরে অ্যাপ্লাই হয়ে আছে মাস্কিং ধরে না এখন করবে না আর জি স্যার এখন আর করবে না অ্যাপ্লাই এখন আর হবে না দেখেন ঘোড়ার আগের কালার কিন্তু চলে আসছে এখানে কালার ব্যালেন্স থেকে যখন চলে দিচ্ছি না আমরা তখন কিন্তু চলে আসছে হ্যাঁ আর ওটা হলো শূন্য শূন্য উপরে দিলেন এক ওখানে না আচ্ছা এখন কোনটার উপরে অ্যাপ্লাই হচ্ছে না আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হলো কেন স্যার লেয়ার 2 ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ ব্যাকগ্রাউন্ড এটা এটা আমি ভিউ করছিলাম না আচ্ছা টোটালের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে এটা তুলে দিলেই মাস্কিং আউট হয়ে যাচ্ছে এতে ব্যাপার এটা সহজ স্যার তারপরে লেভেল অ্যাপ্লাই করতে পারবেন আপনি হিউ অ্যাপ্লাই করতে পারবেন যেটা ইচ্ছা আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা হচ্ছে লেয়ারে গিয়ে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাবেন নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে এখানে যা নিবেন সব অ্যাপ্লাই করা যাবে এখানে দেখো কমতে বাড়তেছে কমতেছে এরকম আর কি যা নিবেন সব অ্যাপ্লাই করতে পারবেন এটার উপর বাড়তেছে কমতেছে এই হচ্ছে ব্যাপার কালার অ্যাপ্লাই করার জন্য আর আমরা তো বলছি যে হচ্ছে আসলে কালার ব্যালেন্স লেয়ার হচ্ছে ফটোশপের সবচেয়ে ভালো দিক লেয়ার নিয়ে কাজ করা ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আর কোনো সমস্যা এই কালকের ইয়েতে স্যার আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ বলেন বুঝতে পাই না যে আপনি হালকা যেটা পিক নিয়ে আলেন যে দুইটা একসাথে অ্যাডজাস্ট করলেন তো আর পিছে যেটা হোয়াইট মানে ব্যাকগ্রাউন্ড আছে ওটা ডিলিট করব কিভাবে আচ্ছা এটা একটা প্রশ্ন করতেন ওটা ডিলিট করবেন কিভাবে আচ্ছা আমি এমনি একটা হালকের পিক নিয়ে আমি আপনাকে দেখাই দেই কিভাবে ডিলিট করবেন স্যার আমাকে রেকর্ড পারমিশনটা দিন তো আমার কেটে যাওয়ার কারণে সব রেকর্ড পারমিশনটা আউট হয়ে যাচ্ছে ইয়ে না আসা পর্যন্ত পেজ ভার্সনটা না আসা পর্যন্ত সমস্যা হচ্ছে আচ্ছা এইটা আউট করব কিভাবে সেক্ষেত্রে একটা কথা বলার আছে যে হালকের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের শুধুমাত্র সাদা একটা ব্যাকগ্রাউন্ড যদি অন্য কোন কালার যদি দুই তিন কালারের ব্যাকগ্রাউন্ড হতো যেমন আকাশের কালার যেটা আকাশে দুই তিন রকমের কালার থাকে সেই কালার কিংবা এমনি একটা দালান কিংবা অন্য কোনো কিছুর পেছনে যদি হাল থাকতো তাহলে আমরা এই কাজটা করতাম হচ্ছে পেন টুল দিয়ে পেন টুল কিংবা লেসো টুল দিয়ে করতাম কিন্তু এখন আমরা যেটা সহজে করতে পারবো সেটা হচ্ছে যে ম্যাজিক টুল দিয়ে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটা যদি আমরা শুধুমাত্র এর পেছনে এইভাবে ক্লিক করি তাহলে এই এই টুলস এর কাজ হচ্ছে একই ধরনের কালার পিক্সেলকে ও ধরে নেয় যে কালারের পিক্সেলের ইনফরমেশন সেম থাকে ও সেটাকে সরাসরি অটো সিলেক্ট করে নেয় তো যেহেতু পেছনে হালকের ব্যাকগ্রাউন্ডের পেছনে সাদা আছে সেহেতু এর কালার ইনফরমেশন সেম তো এই সম্পূর্ণটাকেই ধরে ফেলছে যদি আমরা এটার উপর এটা সিলেক্ট করে ক্লিক এর উপর ক্লিক করে যদি ডিলিট চাপ দেই তাহলে এই কালারের এটা চলে যাবে কি ব্যাপার সিলেক্ট করে ডিলিট হ্যাঁ এই যে চলে গেছে ঠিক আছে এখন হালক শুধু উইদাউট ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট একটা ছবি এটা শুধুমাত্র একটা ইয়ে ছবি তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই শুধুমাত্র একটা পিকচার এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া পেছনে যা আছে এটা ট্রান্সপারেন্সি করা এই ঠিক আছে বুঝতে পারছেন জি যদি সাদা ব্যাকগ্রাউন্ড হয় সেক্ষেত্রে এটা সহজে আউট করা যায় কিন্তু অন্যান্য ব্যাকগ্রাউন্ড যদি কালারে ব্যাকগ্রাউন্ড যদি হয় তাহলে আমাদের আউট করতে গেলে পেন টুল কিংবা হচ্ছে আপনার ইয়ে টুল লাগবে লেসো টুল লাগবে যেটা দিয়ে আমরা পুরো ছবিটাকে ধরবো সিলেক্ট করবো কাটবো কেটে তারপরে হচ্ছে আমরা এর পেছন থেকে ব্যাকগ্রাউন্ড আউট করে দেব ওকে এবার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলে তো কালারটা চেঞ্জ হবে তাই না স্যার হ্যাঁ স্যার হ্যালো কোন স্যার হ্যাঁ বলেন হ্যাঁ স্যার এই গ্যাঞ্জামি ছিলাম তাই একটু মানে লেটে কোশ্চেনটা করছি আপনাকে
যে আমি ওই যে কালার ব্যালেন্স যেটা নিউ কালার কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা নিচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটাতে আমি গতকালকে কাজ করতে গিয়ে একটা মানে প্রবলেমে পড়েছিলাম এবং একটা সমাধানও বের করেছি আপনাকে জানতে চাইছিলাম যে এটার বিকল্প কোনো উপায় আছে কিনা আচ্ছা सपोज যে দুইটা লেয়ারের উপর যখন আমি কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিচ্ছি তখন তো দুইটা লেয়ারের উপরে ইফেক্ট করছে ইফেক্ট করতেছে কিন্তু ওই যে একটা সিস্টেম আছে আপনার ওই যে সম্ভবত ওই কালার অ্যাডজাস্টমেন্ট কে সিলেক্ট করে অল্টার চিপে যে লিংক করে দেয় সিঙ্গেল একটা লেয়ারের সাথে এইভাবে যখন করছি তখন মানে দুইটা লেয়ারে কিন্তু দুইটা আমি কালার অ্যাডজাস্টমেন্ট দিতে পারছি এটা কি রাইট নাকি এটা সঠিক ঠিক আছে এটাই 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 ঠিকই আছে আপনি যেটা করছেন এটাই ঠিক আছে এটাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার থ্যাংক ইউ ওকে তাহলে আমরা আজকে একটু সুন্দর একটা কাজের মধ্যে আসি যেটা জাহিদ ভাইয়ের দরকার হবে আর কি স্যার আমারে একটু দেখলেন না দেখতেছি কে কে বিতুল কুমার না আব্দুল্লাহ মামুন আব্দুল্লাহ মামুন দেখেন কি দে করছেন আপনি আমরা আচ্ছা আমরা পরে দেখব আমরা এত ক্লাসটা একটু শেষ করে নেই ক্লাসটা শেষ করে আমরা আবার প্রবলেমে যাব এবং প্রবলেমগুলো সলভ করব আমরা আবার আমরা ক্লাসের ভিতরে এগুলো না দেখি তখন ক্লাসে আসলে ইয়ে হয়ে যাবে আমরা ক্লাসটা শেষ করি 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস যেটা আছে আমরা শেষ করি তারপরে হচ্ছে আমরা বাকিগুলোতে যাব আবার জি স্যার ঠিক আছে পরেরগুলো এসে যাব এখন দেখতে গেলে দেখা যাচ্ছে একটু প্রবলেম হবে যাই হোক আমরা স্যার আমাকে রেকর্ড পারমিশনটা দেন আপনাকে রেকর্ড পারমিশন দিব না জি শিখবো হচ্ছে রিটাচের কাজ কবে আসবে পেজ জমে যে অবস্থা দেখতেছি আপনাদের ফাইভ ব্যাচের লোকজন আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে স্যার আমরা 10 জন থাকলে মেলা স্যার আর বাদ বাকিগুলোর দরকার নাই ঠিক আছে প্রবলেম নাই কিন্তু আসলে একটা হিসাব করতে হয় আব্দুল্লাহ মামুন কোথায় আব্দুল্লাহ মামুন পাইছে হ্যাঁ দিয়ে দিছে তো মানে যেভাবে ঘোরাঘুরি করতেছে যাচ্ছে আসতেছে গ্রাফিক ডিজাইনের কোর্সে এসে যদি এরকম যাওয়া আসা হয়ে যায় তাহলে কিন্তু গ্রাফিক ডিজাইন কঠিন ব্যাপার শোনেন সবচেয়ে বড় ব্যাপার একজন একটা টুলস এর কাজ শিখে কিংবা একটা সফটওয়্যারের কাজ থেকে যদি নিজেকে গ্রাফিক ডিজাইন মনে করে তাহলে সে বোকা একজন গ্রাফিক ডিজাইনার কখনো একটা সফটওয়্যারের কাজ কিংবা একটা টুলস এর কাজ শিখে হতে পারে না গ্রাফিক ডিজাইনার হতে গেলে গ্রাফিক ডিজাইনারকে অনেক কিছু করতে হয় অনেক কিছু শিখতে হয় গ্রাফিক ডিজাইনারকে শুধু একটা সফটওয়্যারের কাজ শিখে যদি আমি মনে করি যে আমি গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেছি তাহলে সেটা আমাদের জন্য ভুল এই যে কাজগুলো যেগুলো শিখতেছেন এগুলো শেখার পরে আপনারা নিজেদেরকে গ্রাফিক্স ডিজাইনার বলতে পারবেন না গ্রাফিক্স ডিজাইনার ফিলের ব্যাপার গ্রাফিক্স ডিজাইনারকে অনেক কিছু শিখতে হয় অনেক কিছু বুঝতে হয় অনেক কিছু দেখতে হয় অনেকেই আছে যারা সফটওয়্যারের কাজ জানে না কিন্তু সে একজন বড় ডিজাইনার কিভাবে সম্ভব জানেন কারণ তার মাথার ভেতরে ক্রিয়েটিভিটি আছে ক্রিয়েটিভিটি থাকলে গ্রাফিক ডিজাইনার হওয়া যায় শুধু তাছাড়া হওয়া যায় না আর এই যেভাবে এসে অনেকেই আছে যারা আমাদের ব্যাচে এসে ঘুরে ঘুরে চলে যাচ্ছে দেখে দেখে চলে যাচ্ছে তারা যদি মনে করে যে আমরা অনেক বড় গ্রাফিক ডিজাইনার তাহলে তারা সবচেয়ে বড় ভুল করবে ডিজাইনের ক্ষেত্রে এমন একটা ব্যাপার যে ডিজাইনের ক্ষেত্রে কেউ কখনো অহংকার করতে পারবে না ডিজাইন না এটা এই সেক্টরটাই এমন একটা সেক্টর যেখানে কেউ অহংকার করতে পারবে না যে আমি খুব পারি আমি পারবো এরকম কোনো অহংকার এখানে নাই এটা কেউ করতে পারবে না হ্যাঁ কাজ পারে সে অনেক কিছু পারে কিন্তু তার ভেতরে অনেক কিছু আছে যেটা সে পারে না তো এখানে অহংকার করার কিছু নাই আর এটা করতে গেলে ধৈর্য নিয়ে বসতে হবে আর ফ্রিল্যান্সিং অনেক ধৈর্যের জায়গা ফ্রিল্যান্সিং এ ধৈর্য ছাড়া কোনো কিছু সম্ভব না
যারা কাজ করছে অনেকদিন ধরে, যারা কাজ করতেছে তারা সবাই জানে যে আসলে ধৈর্য ছাড়া এখানে কোনো কিছু সম্ভব না। আমাদের বাড়ি ভাই আজকে কাজ করতেছে 2012 সাল থেকে, সে কতকারে সে নিজে বলতে পারবে যে আসলে সে কতগুলো কত মানে বাজে অবস্থার ভেতর থেকে আজকে এখানে এসে দাঁড়াইছে, সে একবার এখানে এসে দাঁড়াইতে পারেনি। আর আমরা যদি মনে করি যে আজকে আমরা কাজ শিখেই এই অবস্থানে চলে যাব, তাহলে আমাদের চেয়ে বোকা আর কেউ নাই। তার এই অবস্থানে যাইতে গেলে আমাদের অনেক সময় লাগবে, হয়তো বা তার লাগছে 10 বছর, আমাদের লাগবে 5 বছর, কিন্তু সময় আমাদের লাগবে। আমি 8 সাল থেকে জড়িত কিন্তু কিছুই করতে পারি নাই, ওটাই বলতেছি, সময় আমাদের লাগবে। হয়তো বা দেখা যাচ্ছে যে বাড়ি ভাই কাজ করছে, তার লাগছে 10 বছর এই অবস্থানে আসতে, তার সময় লাগছে 10 বছর, কিন্তু তার সহযোগিতা পাইলে হয়তো বা আমাদের লাগবে 5 বছর, কিন্তু আমাদেরও সময় লাগবে। এবং সময় যেটা লাগবে সেটা কেমন লাগবে সেটা আমরা আমাদেরকে বুঝতে হবে। এখন শুধুমাত্র সফটওয়্যার শিখতেছি আমরা, সফটওয়্যারে কাজ শিখতেছি, তার মানেই যে আমরা কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারবো কিংবা মার্কেট প্লেসে গিয়ে আমরা কিছু করতে পারবো, এটা কিন্তু না, এটাই শুধু শেষ না, এটার ভেতরে অনেক কিছু আছে যেটা আমাদের অভিজ্ঞতার ভেতর থেকে বের করতে হবে। ও আল্লাহ তুমি দোয়া করো, দোয়া করো, আল্লাহ দয়া তো করবেই, সবচেয়ে বড় ডিজাইনার হচ্ছে আল্লাহ, গোল্ডেন রেশিও তারই সৃষ্টি, তো সে দয়া করবে না তো কে দয়া করবে বলেন। এখন তো আমি এসএসসি এর বই পড়ে এসএসসি পরীক্ষা দিতে পারবো না, হুট করে যায় ফাইভে আছি, ফাইভে থাকি, ফাইভ থেকে আমি তারপরে বের হই। গোল্ডেন রেশিও অনেক দূরের ব্যাপার, ফটোশপ শিখতে হবে, ইলাস্ট্রেটর শিখতে হবে, ইলাস্ট্রেটরের কিছু কাজ শিখতে হবে, নরমাল ডিজাইন শিখতে হবে, নিজের ভেতরে ক্রিয়েটিভিটি আনতে হবে, নিজের ক্রিয়েটিভিটি আনার পরে নিজেকে ক্রিয়েট করতে হবে। আর আমি আগে থেকেই একটা কথা বলতেছি, সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, স্টাডি করতে হবে। গ্রাফিক্স ডিজাইন হচ্ছে স্টাডির ব্যাপার, এর সাথে গ্রাফিক্স ডিজাইন এমন একটা জায়গা যার সাথে ম্যাথমেটিক্স ওতপ্রোতভাবে জড়িত। আর 6 মিনিট আছে, আমি এটা বলে তারপরে সেশন শুরু করতেছি, আবার 6 মিনিট পর থেকে সেশন শুরু করতেছি। তো যেটা হচ্ছে যে এটা সম্পূর্ণ ম্যাথের ব্যাপার, এটা থেকে আমাদের প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা মানে শেপ বলেন, একটা শেপ বলেন, একটা সার্কেল বলেন, একটা ট্রায়াঙ্গেল বলেন, প্রত্যেকটার ভেতরে একটা ম্যাথমেটিক্যাল টার্ম থাকে। আমরা যে শুধুমাত্র কোনো একটা সফটওয়্যার ওপেন করে শুধু একটা শেপ শেপ দিয়ে দিলাম, ওইটা যে শুধু একটা শেপ আমাদের কাছে তা কিন্তু না, ওইটা ওই সফটওয়্যারটার কাছে একটা ম্যাথমেটিক্যাল টার্ম। এবং যারা ডিজাইনার তারা শুধু ওই টার্মটাকেই বুঝতে পারে এবং ট্রাই করতে হবে। আমি পারতেছি না জন্য যে হবে না এরকম কিছুই না, ট্রাই করতে হবে, দেখতে হবে, সফটওয়্যার গুলো ঘাটতে হবে যে আসলে সফটওয়্যারের ভেতর কি আছে, এমন কিছু জানা যাবে, এমন কিছু জানার আছে যেগুলো আমরা বুঝতেই পারি না যে হচ্ছে এটা আমরা মানে জানতে পারবো। কখনো কি আপনাদের অনেকেই আছে, কখনো কি ফটোশপে কোনো ছবি অনেক বেশি জুম করে দেখছেন কি অবস্থা হয়, আমি দেখাই দিব কিভাবে ঠিক করা যায়, অত ঠিক হয় না, তবে দেখা যাচ্ছে যে একটা ফটোশপ আপনি একটা ছবিকে বড় করার পরে জেনারেল ভিউতে মানে 100% ভিউতে দেখবেন অনেক সময় ছবিটা ফেটে যাচ্ছে, ওই ছবিটা 100% ভিউতে কিছুটা ঠিক করা যায়। তবে হ্যাঁ, রাস্টার বেস যে কোনো সফটওয়্যারে আপনি পিক্সেল ঠিক করতে পারবেন না কখনো, কারণ তারা তো পিক্সেলকেই বুঝতে পারে, তারা তো কোনো লেয়ারকে বুঝতে পারে না। আমরা ফটোশপে যে কাজগুলো করতেছি সম্পূর্ণটাই পিক্সেল ওয়াইজ কাজ হচ্ছে আমাদের, এটার ভেতরে কোনো ভেক্টর নাই কিংবা অন্য কোনো কিছু নাই, এটা জাস্ট পিক্সেল। ফটোশপ ভেক্টর নিয়ে কাজ করতে পারে না, আমরা যদি ফটোশপে ভেক্টর বসায় দেই তাহলে সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট হয়ে যায়। তো এটাই হচ্ছে ব্যাপার যে গ্রাফিক্স ডিজাইন যদি আমরা করতে যাই, আমরা যদি ডিজাইনার হতে চাই, নিজেদেরকে যদি ডিজাইনার হিসেবে প্রকাশ করতে যাই, তাহলে আমাদেরকে অনেক কিছু হতে হবে, অনেক কিছু করতে হবে। শুধু সফটওয়্যার শিখলাম আর আমরা ডিজাইনার হয়ে গেলাম এই চিন্তা মাথার ভেতরে রাখলে আমরা কিচ্ছু করতে পারবো না, শুধু সফটওয়্যার শিখে আমরা ডিজাইনার কোনোদিন হতে পারবো না।
ওইদিকে যাইতে পারি এইজন্য স্যার আমি কি দেখাবো আমি আপনাকে শুধু না ক্রিয়েটিভিটি আপনার ব্যাপার আমি আপনাকে ক্রিয়েটিভিটি দিতে পারবো না ক্রিয়েটিভিটিটা পুরোটাই আপনার ব্যাপার আমি আপনাকে দিতে পারবো না আপনি কোন ডিজাইন আপনি কোন ডিজাইনের কোন সেকশনে আপনি ভালো করবেন সেটা আপনি জানেন আমি কিন্তু জানি না অনেকেই আছে খুব ভালো ফ্লায়ার ডিজাইন করে অনেকেই আছে খুব ভালো বিজনেস কার্ড ডিজাইন করে অনেকেই আছে খুব ভালো লোগো ডিজাইন করে লোগোর ভেতরও অনেক ভাগ আছে যে ডিজাইনগুলো সবাই করে অনেকেই করে বুঝলেন তো আপনি কোন সেকশনে ভালো করবেন সেটা আপনি জানেন আমি কিন্তু জানি না আমাদেরকে বুঝতে বলে মাইদুল ভাই চলে আসছেন জি স্যার বাসায় ঢুকলাম কম্পিউটারে বসলাম আর সবচেয়ে বড় ব্যাপার ধৈর্য যে হচ্ছে না হবে না এরকম চিন্তা ভাবনা করলে লস হয়ে যাবে প্রবলেম হবে আর এই সব কাজগুলো ডিজাইনার আমাদের হিসাবে দেখতে গেলে ছেলেদের থেকে মেয়েরা অনেক ভালো ডিজাইনার হয় কারণ মেয়েদের অনেক ধৈর্য যার ফলে মেয়েরা অনেক ভালো ডিজাইনার অনেক মেয়ে আছে যারা অনেক ভালো ভালো পজিশনে আছে গ্রাফিক্স ডিজাইনার ছেলেদের থেকেও খুব কম সময়ে খুব ভালো পজিশনে চলে গেছে অল্প সময়ের ভেতরে এরকম কিছু মেয়ে আছে যাদের ডিজাইনার তাদের ক্রিয়েটিভিটি অনেক সুন্দর ছেলেদের ভেতরে ধৈর্য কম থাকে মেয়েদের ভেতরে ধৈর্য বেশি থাকে আল্লাহ রহম করিও আগা গোড়াই স্যার এই অবস্থা ছোট কাল থেকে একই শুনে আসছি স্যার একই দেখে আসছি না এটা সত্যি আসলে মেয়েদের ভেতরে ধৈর্য বেশি থাকে মেয়েরা অনেক ভালো মানের ডিজাইনার হতে পারে যদি তারা চেষ্টা করে আমাদের হাতের লেখা স্যার জঘন্য অথচ মেয়েদের হাতের লেখা দেখেন স্যার কত সুন্দর ধৈর্য ধরে করে যে তাই আমার লেখা সুন্দর গর্ব করলাম আমাদের চাপাইনো অঞ্চলে বিখ্যাত যে কয়েকটা জিনিস আছে তার মধ্যে কিন্তু একটা জিনিস আছে নকশি কাঁথা হ্যাঁ যেটার মধ্যে কিন্তু স্যার ছেলেদের কোনো অবদান নাই সম্পূর্ণ মেয়েদের অবদান হ্যাঁ মেয়েদের ডিজাইন আজকে নকশির দিকে স্যার মেয়েরা এগিয়ে যাবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না না আসলে ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে মেয়েদের ক্রিয়েটিভিটি অনেকটা অনেক অনেক অন্যরকম আসলে মেয়েরা অনেক ক্রিয়েটিভ ডিজাইন বের করতে পারে অনেক ক্রিয়েটিভ ডিজাইন বের করতে পারে কিন্তু প্ল্যাটফর্মটা তৈরি করে দেয় ছেলেরা আপনি শিক্ষাতে যত বড় বড় এখানে বিজনেস দেখবেন আমার আন্ডারে মানে আছে কিছু আছে ছয় সাত জন আছে সব কিন্তু এরা কিন্তু প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে প্রতিটার আন্ডারে কিন্তু 20 25 জন তাছাড়া হয় না প্ল্যাটফর্ম লাগে সবকিছুরই তাছাড়া ডিজাইন যাবে না যেমন একটা জামার কথাই বলি একটা দোকানে জামা কিনতে যাবেন দেখবেন 120 রকমের আছে এখন ওর ভিতরে একটা আপনাকে চুজ করতে হবে তার মানে যার ক্রিয়েটিভিটি ভালো সে প্রয়োগ করেছে আমি এই জন্য ওটা কিনেছি এখন আমার কিন্তু ওই জায়গায় যেতে কাউরি কিন্তু একটু মানে হেল্প লাগবে তারপর আমি তৈরি করতে পারবো হ্যাঁ এই জিনিসটা আমার হচ্ছে মানুষ পছন্দ করছে হ্যাঁ এটা আমি বলতে চাচ্ছি সেটা হবে সেটা কোনো ব্যাপার না আসলে কিভাবে আপনি আপনার ডিজাইন ক্রিয়েট করবেন সেটা আমরা দেখাই দেবো আপনাকে কোনো সমস্যা নেই সেটার জন্য আমরা আছি সবাই আছি কোনো বিষয় না কিন্তু আপনাকে শুধু আমি রাস্তা দিয়ে হাঁটাইতে পারতেছি কিন্তু রাস্তার কোথায় গ্যাপ আছে সেই গ্যাপটা থেকে আমরা তুলতে পারবো না ওই গ্যাপটা আপনাকে দেখেই বের মারতে হবে এক মিনিট আছে নাকি হ্যাঁ রাস্তার গ্যাপ আপনাকেই দেখে পার হতে হবে আমি রাস্তা আপনাকে দেখাই দিলাম